এবং সকাল সকাল যার দিকে নজর রাখতেই হচ্ছে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নাকি আইসিইউতে ভর্তি ছিলেন, শিশুদের জন্য সংরক্ষিত আইসিইউতে ভর্তি ছিলেন তিনি, সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে কেবিনে। এবার কি তবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পরীক্ষা হতেই চলেছে? এত দিন ধরে বারবার পিছিয়েছেন কাকু, এই পরীক্ষা পিছিয়েছেন, পরীক্ষা দেননি, কিন্তু এবার আমাদের প্রতিনিধি রয়েছেন এলিনা, এলিনার কাছে প্রশ্ন করব। এলিনা, কালীঘাটের কাকু অত্যন্ত একজন ইন্টারেস্টিং চরিত্র, তিনি ছিলেন শিশুদের জন্য আইসিইউতে, তিনি নাকি এত শরীর খারাপ ছিল তার, এবার তাকে স্থানান্তর করা হয়েছে নর্মাল কেবিনে, এবার তো তবে কণ্ঠস্বরের পরীক্ষা দিতেই হবে, কি মনে হচ্ছে এলিনা? সুপ্রভাত কিশলয়, একেবারেই তুমি যেমনটাই বললে ভীষণ ইন্টারেস্টিং চরিত্র, একই সঙ্গে তার এই চরিত্র নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোথাও গিয়ে তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কারণে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত ইডি সূত্রে যেটা খবর, এবার কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব SSKM হাসপাতালে পৌঁছবেন ইডি তদন্তকারী আধিকারিকরা, জোকাই SI হাসপাতালে নিয়ে যাওয়া হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে, এবং তারপর সেখানে তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা হবে, কারণ আমরা জানি ইতিমধ্যে তাকে নর্মাল কেবিনে রাখা হয়েছে। আপাতত তিনি যথেষ্ট সুস্থ, কথা বলতে পারছেন, একই সঙ্গে তার এনজিওগ্রাফি রিপোর্ট ছাড়াও হার্টের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট, সেই সমস্ত রিপোর্টই কিন্তু সন্তোষজনক, এবং যে কারণে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন আর কাল বিলম্ব নয়, এবার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তা সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রক্রিয়া তারা শুরু করবে। এলিনা তুমি সঙ্গে থাকো, এলিনা তুমি সঙ্গে থাকো, তুমি যেমনটা জানাচ্ছিলে আর কাল বিলম্ব নয় এমনটাই মনে করছে ইডি আধিকারিক, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে বক্তব্য রাখছেন প্রথম দিন থেকে। শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, তিনি কি বলছেন শুনবো, তারপর তোমার কাছে ফিরবো এলিনা। শঙ্কর ঘোষের ভাই, কাকু থেকে শিশুতে পরিণত হয়েছে, শিশু আবার কাকুতে প্রত্যাবর্তন করলেন, আমার মনে হয় সুজয়বাবু বুঝেছেন বা কাকু বুঝেছেন নিজে বাঁচলে বাপের নাম, ফলে নিজের বাঁচার তাগিতেই আমার বস কে কেউ ছুঁতে পারবে না বলে বিখ্যাত হওয়া কাকু, তার এই প্রত্যাবর্তনের পেছনে বাংলার প্রবাদ বাক্য নিজে বাঁচলে বাপের নাম, এটাই মনে হয় আরেকবার সত্যি হতে চলেছে। একদমই, শঙ্কর ঘোষ বলছেন কাকু বুঝেছেন নিজে বাঁচলে বাপের নাম, এমনটা শঙ্কর ঘোষ বলছেন। এলিনা, তোমার কাছে ফিরবো, শঙ্কর ঘোষ এবং বিরোধীরা বলছেন কাকুর লম্বা প্রচেষ্টা ছিল যে যেভাবে হোক কণ্ঠস্বরের পরীক্ষা যেন পিছনো যায়। কণ্ঠস্বরে কী আছে, কাকুর কণ্ঠস্বরে কী এমন রহস্য লুকিয়ে আছে এলিনা? একেবারেই, দেখো যেটা ইডি সূত্রে আমরা খবর পেয়েছিলাম, কারণ কাকুর কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে, এটা একটা বড় এভিডেন্স হতে পারে তদন্তকারী আধিকারিকদের কাছে, কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির কাছে একটি অডিও ক্লিপিংস রয়েছে, সেই অডিও ক্লিপিংসে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া গিয়েছে। এবার ইডির আধিকারিকরা প্রমাণ করে দেখতে চাইছেন এই কণ্ঠস্বরের সত্যতা, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ ঠিক এই কারণেই তারা করতে চাইছেন যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ SSKM হাসপাতালে থাকাকালীন তিনি বেশ কয়েকবার এই নমুনা সংগ্রহের প্রক্রিয়া কিন্তু পিছিয়েছেন, এবং যেমনটাই মনে করা হচ্ছে এই যে তার আইসিইউতে হঠাৎ করে তাকে ভর্তি করা হলো, যেদিন যেদিন ইডির আধিকারিকরা পৌঁছলেন এসে ঠিক তার আগের দিন মাঝরাতে, কেন তাকে হঠাৎ করে আইসিইউতে ভর্তি করার এতটা প্রয়োজন পড়লো, ঠিক কী হয়েছিল তার, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, এবং তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে তিনি আবারও সুস্থ হয়ে গেলেন, এনজিওগ্রাফি থেকে শুরু করে হার্টের শারীরিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত রিপোর্ট ভালো এলো, সন্তোষজনক এলো, তাহলে কি প্রশ্ন উঠছে যে কালীঘাটের কাকু শুধুমাত্র এই প্রক্রিয়াটাকে থমকে দেওয়ার জন্য তাহলে কি এই নাটকটা করেছেন বা বাহানা করা হয়েছে? এবং তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ আমরা জানি গতকাল মেডিকেল বোর্ডের সদস্যরা তারা গত পরশু মেডিকেল বোর্ডের সদস্যরা তারা কিন্তু বৈঠক করেছেন, এবং তারা সেই বৈঠক থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে কাকুর অবস্থা এতটাও খারাপ নয় যে তাকে এখনো পর্যন্ত আইসিইউতে রাখতে হবে, তাই সরাসরি তাকে
কেবিনে দেওয়া হোক, এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে আইসিসিউ থেকে সরাসরি তাকে স্থানান্তর করা হলো নর্মাল কেবিনে। এবং আইসিসিউ যে বেড তিনি অকুপাই করেছিলেন, যে বেড তিনি দখল করেছিলেন, সেই বেডটিও কিন্তু শিশুদের বেড। এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ যে 18 নম্বর বেডে তিনি ছিলেন সেই 18, 19, 20 এই পরপর তিনটি বেডই থাকে শিশুদের জন্য। আইসিসিউতে শিশুদের বেড তিনি অকুপাই করেছিলেন, এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে, এবং যে কারণে কার্ডিওলজি বিভাগের সামনে এসে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, একজন বৃদ্ধার মৃত্যু পর্যন্ত হয়েছে, বেড পাননি তিনি। শিশুদের বেড অকুপাই করেছিলেন কালীঘাটের কাকু, এবং কেন কেন হঠাৎ করে তাকে আইসিসিউতে রাখার প্রয়োজন পড়লো সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত করছেন, আলোচনা করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। আমরা দেখেছিলাম যেদিন যেদিন তারা এসেছিলেন এসএসকেএম হাসপাতালে, তারা কিন্তু সেদিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন, দীর্ঘক্ষণ সেই বৈঠক হয়েছিল, এবং বৈঠকের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কালীঘাটের কাকুর সমস্ত মেডিকেল রিপোর্ট, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা তার হয়েছে, সেই সমস্ত রিপোর্টে কিন্তু পেশ করতে হবে ইডির হাতে, এবং সেই রিপোর্টগুলি ইডি কিন্তু দিল্লিতে পাঠাবে উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। এবং যেমনটা গতকাল আমরা খবর পেয়েছি, ইতিমধ্যেই কালীঘাটের কাকুর সমস্ত রিপোর্ট কিন্তু হাতে এসে গিয়েছে ইডির। এবার তারা কিন্তু দিল্লিতে কিন্তু সেই রিপোর্টগুলি পাঠাবে, দিল্লি থেকে সিদ্ধান্ত হবে, দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে যেমনটা জানাচ্ছিল এলিনা। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে কালীঘাটের কাকু বারবার আইসিইউতে গেছেন, তার বারবার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছে, এতটাই খারাপ হয়েছে যে ছোট্ট শিশুদের বেডেও তাকে রাখতে হয়েছে। কিছুদিন আগে যখন প্রশ্ন করা হয়েছিল, আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করেছিলেন কালীঘাটের কাকুকে, তখন তিনি কি বলেছিলেন শুনবো। আপনার আপনার তদন্ত সম্পর্কে কি বলবেন? গুচ্ছ গুচ্ছ অভিযোগ আছে, 2 কোটি অভিযোগ, তোর বাপের কি কালকে রেড হয়েছে, তোর বাপের কি লিপস অ্যান্ড বাউন্সে রেড হয়েছে, কত টাকা দিয়েছিলেন ওখানে?